রিভাইভ ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ আকাশের ওপারে আকাশ। আমরা আছি আততায়ী ভালোবাসা অধ্যায়ের বিপ্লব ও অবক্ষয়ে। বিপ্লব ও অবক্ষয়ে যৌনতা এবং নৈতিকতার ব্যাপারে আজকে এই অবস্থা, সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, এই সব কিছুই ষাট এবং সত্তর দশকের সেক্সুয়াল রেভলিউশন বা যৌন বিপ্লবের ফসল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে বিশ্বমঞ্চে বৈশ্বিক পরাশক্তি এবং পশ্চিমা সভ্যতার প্রতিনিধি হিসেবে আবির্ভাব ঘটে আমেরিকার। এ সময়কার আমেরিকান প্রজন্মকে বলা হয় দ্য গ্রেটেস্ট জেনারেশন। ১৯০০ থেকে ১৯২০ সালের মাঝে জন্ম নেওয়া এই গ্রেটেস্ট জেনারেশন দূর দেশে গিয়ে মহাযুদ্ধে লড়াই করেছিল, যুদ্ধকালীন অর্থনীতির চাকা সচল রেখেছিল। এই প্রজন্ম ছিল পরিশ্রমী, বাস্তবমুখী। তাদের নৈতিকতা ছিল ইহুদি এবং খ্রিস্টীয় ধর্মীয় মূল্যবোধের উপর শক্তভাবে প্রতিষ্ঠিত। কিন্তু খুব অল্প সময়ের মাঝে এক প্রগাঢ় সামাজিক এবং সাংস্কৃতিক ঝড় সব কিছু আমলে বদলে দেয়। পঞ্চাশের দশক থেকে শুরু হওয়া বিভিন্ন সাংস্কৃতিক আন্দোলনের আগে প্রজন্মের কাছ থেকে উত্তরাধিকারী সূত্রে পাওয়া চিন্তা ও মূল্যবোধগুলোকে আক্রমণ করতে শুরু করে। এর মধ্যে পঞ্চাশের বিট জেনারেশন আর ষাটের দশকের হিপি মুভমেন্টের বিশেষভাবে উল্লেখযোগ্য। সাংস্কৃতিক অঙ্গন, বুদ্ধিজীবী, বিশ্ববিদ্যালয় আর ম্যাস মিডিয়ার মাধ্যমে চলতে থাকে এক সাংস্কৃতিক বিপ্লব। শ্রেষ্ঠ জেনারেশনের, শ্রেষ্ঠ প্রজন্মের পিতামাতার সন্তানেরা বেড়ে ওঠে জীবন এবং নৈতিকতার প্রতি সম্পূর্ণ নতুন, প্রায় বিপরীতমুখী এক দৃষ্টিভঙ্গি নিয়ে। চিন্তা, চেতনা, আদর্শ, দর্শন দুই প্রজন্মের মাঝে তৈরি হয় এক গভীর বিভাজন। এ বিভক্তির তুঙ্গে পৌঁছে যায় ষাটের দশকের যৌন বিপ্লব বা সেক্সুয়াল রিভলিউশনের মাধ্যমে। এ সময় যৌনতার ব্যাপারে ধর্মীয় নৈতিকতা ছুড়ে ফেলে দেয় আমেরিকা, আলিঙ্গন করে নেয় ফ্রি সেক্সের দর্শনকে। তৈরি হয় সব ধরনের যৌনচার আর বিকৃতির অবাধ প্রচলন এবং বৈধতার এক দর্শন। পরবর্তী ৬০ বছরে এই যৌন বিপ্লব আমেরিকা থেকে রপ্তানি করা হয়েছে বাকি বিশ্বে। মিডিয়া, আন্তর্জাতিক সংস্থা, এনজিও, বুদ্ধিজীবী, শিক্ষা ব্যবস্থা, বৈশ্বিক কর্পোরেশন, সেই পুরনো কাল্পিটদের মাধ্যমে আজ প্রেম, যৌনতা, পরিবার ও সমাজের ক্ষেত্রে যে বিকৃত চিন্তা আমরা দেখেছি তা এই বিপ্লবেরই ফসল। ষাটের দশকের শেষের দিকে শুরু হওয়া সেক্সুয়াল রেভলিউশনের ভিত স্থাপিত হয় আরও আগে। যৌন বিপ্লব নামে সভ্যতার অবৈধ এ সন্তান বংশগতিকে সংক্ষেপে এভাবে উপস্থাপন করা যায়। মানুষের মনোদৈহিক প্রায় সব ধরনের সমস্যার কারণ হিসেবে অমদবিত কামনা বাসনা তথা যৌনতাকে চিহ্নিত করার মাধ্যমে সেক্সুয়াল রেভলিউশনের প্রাথমিক পাটকাঠামো দাঁড় করায় সাইকোঅ্যানালিস্টের জনক সিগমুন্ড ফ্রয়েড। মানুষের ব্যক্তিত্ব, চারিত্রিক বৈশিষ্ট্য, অনুপ্রেরণা, প্রায় সব কিছুর পেছনে ফ্রয়েডের যৌনতা খুঁজে পাই। ফ্রয়েডের মতে মানব জীবনের সব আনন্দ এবং কষ্টের সম্পর্ক লিবিডোরের সাথে, অর্থাৎ যৌন তাড়নার সাথে। এমনকি শিশুকেও ফ্রয়েড আবিষ্কার করে যৌন প্রাণী হিসেবে। ফ্রয়েডের চিন্তাকে আরও এগিয়ে নিয়ে যায় উইলহেম রাইস, রবার্ট মার্কুশার এর মতো লোকেরা। জার্মান মার্কসিস্ট মনোবিদ ডক্টর উইলহেম রাইস নিজ বইয়ে সর্বপ্রথম যৌন বিপ্লব বা সেক্সুয়াল রিভলিউশন কথাটি ব্যবহার করেন। উইলহেম রাইসের বইটি ছিল ডাই সেক্সুয়ালিট্যাট ইন কুল্টুর কাম্ফ, অর্থাৎ অর্থ দাঁড়ায় সাংস্কৃতিক যুদ্ধে যৌনতার ভূমিকা। ফ্রয়েডের ছাত্র রাইসের মূল বক্তব্য ছিল যৌনতার ব্যাপারে রক্ষণশীল মনোভাব আসলে সৌরচারী শাসনের শোষণ যন্ত্রের অংশ। এই শোষণ যন্ত্র থেকে বের হয়ে আসতে হলে কয়েকটি কাজ করতে হবে, যেমন সমকামিতা সহ সকল যৌনচারকে সামাজিক এবং আইনতভাবে গ্রহণ করে নিতে হবে, কোলের শিশুর সাথেও যৌন সম্পর্ক মেনে নিতে হবে, শিশুর যৌনতাকে জোর করে দমন করা যাবে না, গর্ভপাতকে বৈধ এবং সহজলভ্য করতে হবে, শিশু কিশোরীদের খোলামেলা যৌন শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে, কিশোর বয়স থেকেই সবাইকে যৌন স্বাধীন করে দিতে হবে। রাইসের মতে শোষণমুক্ত আদর্শ সমাজ গঠনের উপরের বিষয়গুলো নিশ্চিত করা অপরিহার্য। উইলহেম রাইসের এই বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৩৬ সালে। গত ৮ দশকের রাইসের এই প্রেসক্রিপশনে প্রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হয়েছে। জীবনে তার নাম না শুনে থাকলেও এই বাংলাদেশেরই অনেক তরুণ তরুণী আজ উইলহেম রাইসের চিন্তাকে গ্রহণ করে নিয়েছে। তার বিকৃত চিন্তার সদূর প্রসারী প্রভাবের কারণে অনেকে তাকে যৌন বিপ্লবীদের ধাত্রী হিসেবে আখ্যায়িত করেছে। তবে ফ্রয়েডের তৈরি করা কাঠামোর উপর দাঁড়িয়ে যে মানুষটি সত্যিকার অর্থে সেক্সুয়াল রিভলিউশনে এবং আজকের এই যৌনোন্মাদ সমাজের জন্ম দেয় তার নাম আলফ্রেড কিনসি। রকফেলার ফাউন্ডেশনের সমর্থন নিয়ে ফ্রয়েড এবং রাইসের চিন্তার সাথে কিনসি যুক্ত করে নতুন একদিক। কিনসি দাবি করে মানুষের যৌনতার নির্দিষ্ট কোনো কাঠামোতে আবদ্ধ থাকে না, যৌনতা ক্রম পরিবর্তনশীল, এখানে ন্যায় অন্যায় বলে কিছুই নেই, মানুষের যৌনতার রংধনুর মতো, এখানে আছে অনেক রং, অনেক মাত্রা,
রংধনুর এক প্রান্তে নারী পুরুষের স্বাভাবিক যৌনতা, অন্য প্রান্তে সমকামিতা। এই দুয়ের মাঝে আছে শিশুকামিতা, পশুকামিতা, উভকামিতা থেকে শুরু করে সব ধরনের বিকৃতি। সমাজের মানুষেরা এই রংধনু বা বর্ণালীর মধ্যে এক এক অবস্থানে থাকতে পারে, আবার এক মানুষ তার জীবনের বিভিন্ন পর্যায়ে এই বর্ণালীর বিভিন্ন জায়গায় অবস্থান করতে পারে। কিনসির মতে অধিকাংশ মানুষের অবস্থান রংধনুর মাঝামাঝি, উভকামিতাই, কিন্তু সমাজ, সংস্কার ও ধর্মের মাধ্যমে আরোপিত নৈতিকতার কারণে মানুষ এই স্বাভাবিক অবাধ যৌনতার প্রবণতাকে চেপে রাখে, একে নিয়ন্ত্রণের চেষ্টা করে, অথবা নিজের আসল যৌনাচারকে গোপন রেখে সমাজে প্রচলিত সংজ্ঞা অনুযায়ী স্বাভাবিকতার মুখোশ পরে থাকে। কিনসি তার কুখ্যাত দুইটি বই সেক্সুয়াল বিহেভিয়ার ইন হিউম্যান মেল অ্যান্ড ফিমেল এর মাধ্যমে প্রমাণ করে দেখায় যে যেগুলোকে আমরা বিকৃত যৌনতা বলি সেগুলো আসলে অনেক বেশি প্রচলিত। সমকামিতা, উভকামিতা, বহুগামিতা অনেক কিছুই সমাজের অনেকেই করে, যদিও তারা লোকলজ্জার ভয়ে সেটা গোপন করে রাখে। এই দাবির পক্ষে কিনসি বিভিন্ন পরিসংখ্যান প্রকাশ করে, কিন্তু আসল ফাঁকিটা ছিল তার পরিসংখ্যানেই। কিনসি যাদের সাক্ষাৎকার নিয়েছিল তাদের মধ্যে বিশাল একটা অংশ ছিল পতিতা, ধর্ষক, সমকামী, সমকামী পুরুষ পতিতা, যৌন অপরাধের কারণে কারাভোগী এবং শিশু ধর্ষক। অর্থাৎ কিনসি গবেষণার জন্য এমনভাবে মানুষ বেছে নিয়েছিল যাতে বিকৃত যৌনচারে অভ্যস্ত মানুষদের অনুপাত বেশি হয়। ব্যাপারটা এভাবে চিন্তা করো, তুমি যদি বাংলাদেশে চুরি শিরোনামের গবেষণায় 100 জন মানুষের উপর জরিপ চালাও আর ইচ্ছে করে সেখানে 60 জন চোরকে রাখো, তাহলে অবশ্যই তোমার জরিপের ফলাফল দেখা যাবে বাংলাদেশে প্রায় 50-60% মানুষের মধ্যে চুরির প্রবণতা আছে। কিনসি ঠিক এই কাজটাই করেছিল 40-এর দশকের শেষের দিকে, আর 50-এর দশকের কিনসির রিসার্চে ব্যাপকভাবে প্রচার করা হয়। রকফেলার ফাউন্ডেশনের প্রত্যক্ষ অর্থায়ন এবং সমর্থনে আমেরিকা এবং ইউরোপ জুড়ে নিজেদের বিকৃত বৈজ্ঞানিক সত্যগুলো প্রচার করে বেড়ায় কিনসি। তার বইগুলো পরিণত হয় বেস্ট সেলারে। কিনসি এই জালিয়াতি ভরা গবেষণার উপর ভিত্তি করে গড়ে ওঠে যৌনতার ব্যাপারে আধুনিক পশ্চিমের দৃষ্টিভঙ্গি। কিনসির উপসংহার উপর ভিত্তি করে স্কুলের যৌনশিক্ষার বই আইন পর্যন্ত পরিবর্তন করা হয়। 60 এবং 70-এর দশকে যৌন বিপ্লবের দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় প্লেবয় ম্যাগাজিনের হিউ ফেজনার এবং সমকামী অধিকার আন্দোলনের হ্যারি হেই গভীরভাবে কিনসির দ্বারা প্রভাবিত ছিল। অন্যদিকে ফ্রয়েড, মার্কস আর রাইসের চিন্তার সমন্বয় কালচারাল মার্ক্সিজম ও আইডেন্টিটি পলিটিক্সের সাথে সমকামিতা অর্থাৎ বিকৃত যৌনচারের স্বাভাবিকরণের আন্দোলন একটি আদর্শিক কাঠামো তৈরি করে ফ্রাঙ্কফুর্ট স্কুলের নিও মার্কসিস্ট তাত্ত্বিক হার্বার্ট মার্কুশা। 1955 সালে লেখা ইরোস অ্যান্ড সিভিলাইজেশন বয়সে বলে যৌনতার ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করা বা দমন করার মানসিকতা মানব জাতিকে ক্ষতিগ্রস্ত করছে, আর এই যৌনতার ক্ষেত্রে ভিক্টোরিয়ান অর্থাৎ রক্ষণশীল মানসিকতা থেকে মুক্ত হওয়ার মাধ্যমেই একটি উন্নত বিশ্ব নির্মাণ করা সম্ভব। কিনসির দেওয়া ন্যায় অন্যায় থেকে মুক্ত যৌনতার বর্ণালীতে নতুন একটি অক্ষ যোগ করে জনস হপকিন্সের ডক্টর জন মানি। যৌনতা, সেক্সুয়াল প্রিফারেন্স, লিঙ্গ, জেন্ডার ও লিঙ্গ পরিচিতি, জেন্ডার আইডেন্টিটির মাঝে মানি পার্থক্য খুঁজে বের করে। সে বলে বসে মানুষের ধরাবাঁধা কোনো যৌনতা তো নেই, কোনো ধরাবাঁধা লৈঙ্গিক পরিচয়ও নেই। আজ আমরা যে পুরুষের দেহে নারী, নারীর দেহে পুরুষ জাতীয় বিভ্রান্তি এবং বিকৃতি দেখছি, ট্রান্সজেন্ডার মুভমেন্ট বা রূপান্তরকামিতা, সেটার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জন মানির এই ধারণাগুলো। কিনসি ও বিশেষ করে মানির কাছ থেকে আসা ধারণাগুলো লুফে নেয় 60 এবং 70 দশকের তুঙ্গে থাকা ফেমিনিস্ট মুভমেন্ট। এই যে বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া গেছে নারী এবং পুরুষ আসলে একই, তাদের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই, পুরুষ ও নারীর চিন্তা, সামর্থ্য, সামাজিক এবং পারিবারিক ভূমিকা যে পার্থক্য সমাজে আছে তা আসলে জোর করে চাপিয়ে দেওয়া, এসব ধারণা আসলে গড়ে উঠছে পুরুষতন্ত্রের মাধ্যমে। প্রথা, ধর্ম, সংস্কার ব্যবহার করে পুরুষরা আসলে নারীদেরকে ঘরে বন্দী করে রেখেছে। নারীবাদ আক্রমণ করে পরিবারকে। নারীবাদের চোখে পরিবার হলো একটি পুরুষতান্ত্রিক কাঠামো যার উদ্দেশ্য নারীকে ঘরে আটকে রেখে পুরুষের আধিপত্য নিশ্চিত করা। নারীবাদে এসে সাইকোলজি, সেক্সোলজি, বিকৃত মানবিক পরিচয়, স্বাতন্ত্র্যের ব্যাপারে দৃষ্টিভঙ্গির অদ্ভুত এক জগৎখিচুড়ি তৈরি হয়। নারীবাদ নারীকে শেখাতে শুরু করে একজন নারীর জন্য পুরুষের কোনো দরকার নেই, প্রয়োজন নেই পরিবারের মধ্যে নিজেদের পরিচয় বা পূর্ণতা খোঁজার। পরিবার, সন্তান এগুলো তোমাকে আরও পিছিয়ে দিবে, বরং তোমার উচিত নিজের স্বাতন্ত্র্য, নিজের ব্যক্তিত্ব, নিজের ক্যারিয়ারের মাঝে সাফল্য খোঁজা। যৌন বিপ্লবে এসে নারী এবং পুরুষ দুজনকেই দীক্ষা দিতে শুরু করে শরীরের চাহিদা পূরণের জন্য বিয়ের কী দরকার, সেক্স শুধু শরীরের জন্য, আনন্দের জন্য, যা ইচ্ছে করো, কিন্তু এর সাথে আর কোনো কিছু জড়ানোর প্রয়োজন নেই, যখন ইচ্ছা, যার সাথে ইচ্ছা, যেভাবে ইচ্ছা শুয়ে পড়তে পারাটাই তো স্বাধীনতা, এটাই তো প্রগতি,
এটাই সভ্যতা। 60 এবং 70-এর দশকে যা ছিল নৈতিকতা, পরিবার এবং যৌনতা ইত্যাদির ব্যাপারে খুব র্যাডিক্যাল বিপ্লবী চিন্তা, পরের দশকগুলোতে সেগুলোই ধীরে ধীরে স্ট্যান্ডার্ডে পরিণত হয়। কিনসি, মানি, মার্কুসারদের চিন্তাধারা, তাদের দ্বারা প্রভাবিত তত্ত্বগুলোতে শেখানো হতে থাকে বিশ্ববিদ্যালয়গুলোতে। সামাজিক বিজ্ঞানের বিষয়গুলোর উপর এই চিন্তাধারা প্রায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে। একই সাথে সাধারণ মানুষের চিন্তাই এই বিশ্বাসগুলো বিভিন্নভাবে গেঁথে দিতে থাকে মিডিয়া। এই কলুষিত দর্শন চিন্তার বিকৃতি ছড়িয়ে পড়তে থাকে সারা বিশ্বে। আর এভাবেই ধাপে ধাপে সব শেকল থেকে মুক্ত হয়ে যৌনতা পরিণত হয় নিছক আনন্দের এক অতৃপ্ত অন্বেষণে। যৌনতার ব্যাপারে এই দর্শনকে এই বিশ্বব্যবস্থা আজ মোটা দাগে গ্রহণ করে নিয়েছে। যৌনতাকে এখন এভাবেই দেখা হচ্ছে, সংজ্ঞায়িত করা হচ্ছে অবাধ চিনার পাশাপাশি সমকামী অধিকার, ট্রান্সজেন্ডার অধিকারের নামে বিকৃতির স্বাভাবিকরণ চলছে জাতিসংঘের মতো সংস্থাগুলোর মাধ্যমে। আন্তর্জাতিক সংস্থাগুলো উন্নয়ন, মানবাধিকার আর স্বাধীনতার নামে মুসলিম বিশ্বে এই চিন্তাধারা চাপিয়ে দিতে চাচ্ছে। সোজা কথাই কাজ না হলে নানাভাবে বাধ্য করছে। বিকৃতি এবং অবক্ষয় সমগ্র সভ্যতার উপর নিয়ন্ত্রণ করছে। এভাবে আমরা এমন এক বিচিত্র সময় এসে পৌঁছেছি যখন আমেরিকাতে বছরে 6.5 লক্ষ আর বাংলাদেশে বছরে 7.5 লক্ষের উপরে গর্ভপাত হয়। এভাবেই বিবাহ বহির্ভূত, বিবাহপূর্ব যৌনতা সামাজিক নিয়মে পরিণত হয়। সিনেমা, সাহিত্য, টেলিভিশন, ইউটিউব সেলিব্রিটি থেকে শুরু করে নকশা, আধুনা আর পরামর্শের কলাম সন্তান এবং সন্তানদের অভিভাবকদেরকে শিখিয়ে দেয় উঠতি বয়সে প্রেম করা, শারীরিক ঘনিষ্ঠতা স্বাভাবিক ব্যাপার। আর এমন কিছু ঘটে যা পৃথিবীর ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। পর্নোগ্রাফি ঢুকে পড়ে প্রতিটি ঘরে, চলে আসে প্রতিটি মানুষের হাতের নাগালে, পরিণত হয় $100 বিলিয়ন এক বৈশ্বিক ইন্ডাস্ট্রিতে। আর সেক্সুয়াল রিভলিউশনের আদর্শ ছড়িয়ে পড়ে আমেরিকান কিন্ডারগার্টেন থেকে শুরু করে বাংলাদেশের মধ্যবিত্তের টেবিলে রাখার পত্রিকার পাতাতে। আর এখানেই শেষ হচ্ছে প্লব এবং অবক্ষয়। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।